ইয়ে তো ঘূর্ণিঝড়ের মতো উঠলো সামনে, সে গাড়ির ওপর দিয়ে পট 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 করে ফায়ারিং হচ্ছে। তো পার্সেল যখন আসে তখন তো কি এসেছিল ওটা এত বড়? সেটাই তো এখন রিভিল হবে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে, সত্যি বলছি খুবই সুন্দর। কত আছে দেখা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের কালকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, মায়াপুরের ব্লগটা। তো ওখানে আমরা তোমাদের সাথে অনেকটা অনেক কিছু শেয়ারও করেছি, এখন গেলে কিভাবে কি করতে হবে না হবে সেসবগুলো। তো এখন আজকে রাতে আবার ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে আজকে বাড়িতে স্পেশাল মেনু হচ্ছে। আজকে কি হচ্ছে না, মায়াপুর থেকে বেরিয়েছি, গাড়িটা পার্কিংয়ে ছিল, সেখান থেকে পার্কিং থেকে গাড়িটা নিয়েছি, নেওয়ার পরেই তোমার মানে জাস্ট ঘুরিয়েছি, দিয়ে তো ঘূর্ণিঝড়ের মতো উঠলো সামনে, সে গাড়ির ওপর দিয়ে পট 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 করে ফায়ারিং হচ্ছে। কারেন্টের তার সব ছিঁড়ে যাচ্ছে, কি অবস্থা! তখন গাড়ি থামাবো না গাড়ি চালাবো না ভিডিও করব না কি করব কিছু বুঝে উঠতে পারছি না, এমন অবস্থা। সেই পট 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 করে ওপরে এখানে সে নীল নীল এরকম আগুন জ্বলছে আর সব তার ছিঁড়ে পড়ে যাচ্ছে, কারেন্টের তার। হ্যাঁ, সে কি অবস্থা! আজকে এখানে হয়েছে হচ্ছে চিকেন কষা, একদম কষা। কি এসছে আমাদের দেখো তো, তুই আবার আমাকে চলে এলি, কি এসছে? তো পার্সেল যখন আসে তখন কি এসছে ওটা এত বড়? সেটাই তো এখন রিভিল হবে। গ্রোসারি তো যখন পার্সেল আসে তখন মন তো খুশি হয়, আর যখন পার্সেলটা এত বড় হয় তখন দ্বিগুণ খুশি হয়ে যায়। 2 ইয়ামের পটেটো স্টিক্স, ঠিক আছে, এইগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, তার কারণটা হচ্ছে হিউজ ডিসকাউন্টে পেয়েছি, মানে মানে যেটা 40 টাকা দাম সেটা হয়তো 22 টাকা 25 টাকা এরকম। কারণ আমার রাত্রিবেলায় লাগে এডিট করতে, প্রায় 3-4-5টা আমার বেজে যায়, 4:30-5টা তো অনেকদিনই বেজে যায়। তারপরে এসছে লিটিল হার্ট, লিটিল হার্টও দুটো, সবই দুটো দুটো করে এনেছি, কারণ ওদের একটা একটা আমার একটা একটা। হাইড অ্যান্ড সিকের চকো কুকিজ, তারপরে হচ্ছে এইটা যেটা 50 টাকার প্যাকেট, সব খেতে তোমরা যারা খাওনি তারা বিঙ্গোর ম্যাডঙ্গেল নিয়ে নিও, 50 টাকার প্যাকেটটা নিয়ে নিও, অনেক সেভ হয় এটাতে, অনেকটা বেশিও থাকে, কারণ বিঙ্গো এমনিই থাকে অল্প কটা করে। যেটা ডিসকাউন্ট পেয়েছি সেটা হচ্ছে এই থামস আপ আর হচ্ছে পেপসি, 40 টাকা করে এমআরপি আছে, এটা পেপসি ব্ল্যাকটা, আর এটা থামস আপ নর্মাল মনে হয় যেটা হয়। কোক অতটা ভালোবাসি না, কিন্তু যা ডিসকাউন্ট পেয়েছি কিনে নিয়েছি, খাই না খাই পরের কথা, কিন্তু নিয়ে নিয়েছি। 20 টাকা করে দাম, 40 টাকা করে এমআরপি, 20 টাকা করে দাম। এ দেখো এটা হচ্ছে জিরো ক্যালোরি। আইসক্রিম ছিল না? আইসক্রিম আইসক্রিম ছিল না, এটা গলে যাবে তো, এগুলো তো আর ফ্রিজে আসে না। দুটোর দাম পড়েছে 58 টাকা। আচ্ছা, বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেল 50 টাকা করে দুটো, দুটোর দাম পড়েছে 70 টাকা, মানে 35 টাকা করে। কে করেছে? অসাধারণ হয়েছে। আর এই পোলাওয়ের সাথে চিকেন কষা না এমনি ভালো লাগে, মানে রান্না একটু যদি ঠিকঠাক করতে পারে, আর এটা তো একদম অসাধারণ হয়েছে। কালকে সারাদিন পরে ঘুরে এসে আজকে যেভাবে পায়ে ব্যথা হয়েছে, কালকে মানে কি বিভৎস যে ঘোরাঘুরি হয়েছে ওই টুকু মায়াপুরের মধ্যে। মানে এখান থেকে যেহেতু মায়াপুর মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে, একটা মন্দিরের থেকে আর একটা জায়গা যেতে অনেকটা রাস্তা হেঁটে যাওয়া। তোমার হয়নি? আমার হয়েছে। তোমার হাঁটার দরকার আছে? হ্যাঁ, শরীরে লেগে গেছে। তো যাই হোক, চলো, কেমন ঘুরলে বলো কালকে? ভালোই ঘুরেছি। হঠাৎ না, আমার কাছে হচ্ছে হঠাৎ করে প্ল্যান
সবথেকে বেশি আমার ভালো লাগে, ওই প্রি প্ল্যান করে যাওয়া, এটা একটা আলাদা আনন্দ। কিন্তু হঠাৎ করে যে ফোন করে বলা যে যাবে তাহলে চলো, এই এই আনন্দটা একটা আলাদা রকমের, এটা সব সময় পাওয়া যায় না, মানে এটা যখন হঠাৎ করে হয় তখনই পাওয়া যায় আনন্দটা। তারপর ঠাকমা গেল, সব থেকে আমার বেশি ভালো লেগেছে ঠাকমা যাওয়ার জন্য, কষ্ট হলেও ঠাকমা যে আমাদের সাথে এই বয়সে গেছে, বলো ঠাকমা তুমি যে আমাদের সাথে গেছো, তাই বলছি যে তুমি গেছো আর আমার আমার খুব আনন্দ হয়েছে। কিছু বলবে, কেমন ঘুরলে তুমি? দারুন দারুন, নাত জামাই নাতনির পাশে বসে নাতি হাত ধরে ধরে নাত জামাই নামালো নৌকা থেকে, খুব ভালো ঘুরেছি। আমাকে রাত্রিবেলাতে এসে বলছে স্বরূপকে ফোন করে আমি থ্যাংক ইউ বলবো, আমি বললাম ঠিক আছে বলো। তো ঠাকমা খুব খুশি, আর এই বয়সে ঘুরতে যেতে পেরেছে আমার ঠাকমার, মানে সব থেকে বেশি ভালো যেটা আমার লাগে সেটা হচ্ছে ঠাকমার মনের জোর, বলো ঠাকমা। তো আমি এখন যাচ্ছি হচ্ছে একটু রেশনের দোকানে, বাবা ডাকলো কি জন্য, কোনো দরকার আছে হয়তো, সেই জন্য রেশনের দোকানে যাচ্ছি। আমি পড়েছি, দেখো আমার মায়ের কুর্তিটা আমার মা কালকে পরেছে, আমার এত ভালো লাগলো, তো আমার সাথে গিয়েই কিনেছিল যদিও মা কুর্তিটা, তো আমার এতটাই ভালো লাগলো যে আমি মাকে বললাম মা আমাকে দাও আমি তোমার কুর্তিটা পরবো, তো সেই জন্য আমি পরে এখন যাবো রেশনের দোকানে, কাজ মেটাই দিয়ে আবার বাড়ি ফিরবো। ওকে আমি বলেছি যে কাজ করতে যখন বেরোলাম তাহলে তুই রাত্রে তো খুব বাজে, তো তাহলে তুই আমাকে একটু ঘুরতেও নিয়ে যাবি, তুইও নিয়ে এসছে আম বাগানে, আমার আম বাগান আর বাঁশ বাগান, আর একটু বিকেল হয়ে গেলে এখানে আসা যাবে, খুব সুন্দর জায়গাটা, খুব ঠান্ডা এখানে, দারুণ জায়গাটা। কি আছে স্কুল বাগানে? স্কুল বাগানের ভিতরে একটা জায়গা আছে। কি জায়গা? স্কুল বাগান বলতে কোন স্কুলের বাগান? হ্যাঁ যাবো যাবো যাবো, ভূত আছে তো? ভূত না, এখানে আমরা এসেছি, এখান দিয়ে যাচ্ছিলাম আমরা এসেছি ভূত দেখতে, আমাকে এখনো পর্যন্ত কেউ ভূত দেখাতে পারিনি, মানে আমার খুব ইচ্ছা ভূত দেখার। যা বলছি যে এইখানে এরকম জায়গায় রাত্রিবেলাতে এরা যখনই সাইকেল করে আস্তে আস্তে যায় লণ্ঠন নিয়ে হাতে লম্ফ নিয়ে, তখনই লোকে এদেরকেই ভূত ভাবে, ব্যাপারটা হচ্ছে এইরকমই। কি বলছে, হ্যাঁ এই তুই কি বন মানুষ নাকি, ফু দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছিস, জ্বালাস না ওরকম, একবার 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 আয় এদিকটা যাবো আমি, আয় আরে স্বরূপদা তো আসবে, তুই আয় না, তুই আসবে না, আসবে ও আসবে একদিন, এখানে গলায় জড়ি দিয়েছিল, ও ভয় পায় কিন্তু আমাকে এনেছিল কোথায় বলতো, সেই আম বাগানটা দিয়ে এসে বলছে এখানে আমাকে ভূতে ধরেছিল। আরে আমি তোকে বলছি শোন, রাজবাড়ি আছে পরমা পরমা, এই যে এইখানটাতে আমাকে একটা ছবি তুলে দে। আরে এদিকে আমার সাথে আয়, এদিকে ঢুকবো দেখ, এইদিকে ঢুকবো, ওকে আমি জ্বালিয়ে খাচ্ছি, বলছে এই জন্য আমার তোকে নিয়ে কোথাও বেরোতে ইচ্ছা করে না, এবার বলেছি আমি ওইদিকে ঢুকবো, এরকম আর একটা কোথায় নিয়ে যাবি বললি, স্কুলের মাঠ, প্লিজ স্কুলের মাঠ, এবার নেক্সট ডেস্টিনেশন আমাদের স্কুলের মাঠ, তুই সামনে দিয়ে তো নিয়েছ, আমি এনে নিয়েছি, আমি এখানে ভিডিও করতে, সবাই মুখ লুকাচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে তুমি তুমি ভিডিওতে, মানে ভিডিওটা তোমাদের কি চ্যানেল, তো আমি চ্যানেলের নাম বলে ছোট, সবাই একে একে মুখ লুকিয়ে দিচ্ছে যে আমার লজ্জা লাগছে বলে, আমি এখানে সত্যি থাকে, সত্যি একটা গল্প বলো শুনি, কোথায় আছি, কোথায় আছে, নিয়ে গেলি না ওখানে, পাগল না না ওখানে কবরস্থানে যেতে নেই, যখন খুশি যেমন খুশি ভাবে যেতে আছে, ওইখানে আছে, ওখানে আছে, বললাম না তোকে আমি এখানে এমনি দশখানা দেখলি, আমি মিথ্যে কথা বলছি, আমি এখানে এমনি ঘুরতে এলাম যে দেখি জায়গাটা কেমন, খুব ভালো লাগলো জায়গাটা, এসে অনেক লোকই আসে কাল্লা থেকে, হ্যাঁ তো আমাদের বন্ধুরাই আসে, হ্যাঁ এখানে সিরিয়াসলি গা ছমছমে ব্যাপারই রে, ইয়ার কি হচ্ছে তাহলে তোকে, আমাকে যদি তুই ভয় ধরাতে পারিস
তাহলে আমি তোকে 1000 টাকা প্রাইস দেব। এরকম ভাবে হয় না, এটা একা। না একা কেন আছো? বাগান এখানে খেলা করছে সবাই। খেলা করছে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে, সত্যি বলছি খুবই সুন্দর। এখানকার জলটা মানে এখানে যে চটটায় এসে দাঁড়াচ্ছি এত সুন্দর লাগছে, কিন্তু এর উল্টো দিকে আবার ওই বাগানের ভেতরে তাকালে পুরো কালো অন্ধকার, একবারে মানে কালো ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। কি বাগানের নাম বললি এটা? স্কুল বাগান। ভয় লাগছে কই আমার? আরে ভয় তুই কি, ভয় লাগছে কই মানে? বলছে তোকে তোকে এদিকে ঘোরা, দাঁড়া একবার দেখাই তোকে, আমি আমার দিকে ঘোরা, তোকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাবো তুই দেখবি ভয়ে একবারে তোর গা শিউরে উঠবে। আমি বললাম ঠিক আছে চল আমি যাবো। আরে এখানে রাতের বেলা আসতে হবে, আমি চুল খুলেছি নে এর মধ্যে, এখানে রাতের বেলা আসতে, এখানে তো এখন লোকজন আছে। কি বলতো, যে ভয় পায় তার ভয় লাগে, যার ওটাই ব্যাপার। তুই দেখ ওই যে ওই ভেতরগুলো, ওই ভেতরগুলো রাতের বেলা কেমন হবে বলতো? তাহলে তুই বলছিস কেন, কত সুন্দর বলতো, দূর থেকে দেখ শুধু দারুণ লাগে। জিজ্ঞেস করলাম কি হবে, বলছে আলু পোস্ত। আর আলু পোস্ত খেতে আমি বরাবরই খুব ভালোবাসি, আলু পোস্ত রান্না করতেও আমার খুব ভালো লাগে, কারণ মানে আমার কেন জানি না মাথাতে মনে হয় আলুটাকে বেশ ভালো করে মজিয়ে মজিয়ে ভেজে তার মধ্যে একটুখানি গাঢ় করে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে এরকম ভাবে মানে আমি যে ঢালবো এটাই আমার একটা মানে মাথায় একটা দারুণ কাজ করে। পোস্তটা খুব ভালোই বানাই, কেমন ঝাড়া ঝাড়া পোস্ত আমার ফেভারিট, গরম ভাত দিয়ে ঝাড়া ঝাড়া পোস্ত দিয়ে দারুণ লাগে খেতে, শুধু পোস্ত দিয়েই ভাত উঠে যায়। তা ঠিক। ভাইকে কি বলে নিয়ে গেছি জানো? ও কিছু, ও তো কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না। আমি বলছি শোন না তোকে আমি চিকেন পরোটা খাওয়াবো, আমাকে তুই আমাকে একটু ঘুরতে নিয়ে যা, ঘুরতে নিয়ে যা দিয়ে গেল বুঝলে তো। দিয়ে গিয়ে দিয়ে বলছে হর তুই সব সময় ফালতু কথা বলিস, কিছুই খাওয়াবি না। আমি সত্যিই খাওয়াবো, তুই নিয়ে চ। দিয়ে নিয়ে গেছে, আমি বলছি ভূত দেখাতে নিয়ে যাও, দিয়ে নিয়ে গেছে বুঝলে তো ভূত দেখাতে। বলছে তোকে হেভি একটা জায়গায় নিয়ে যাবো। তো আমি এখন দুপুরবেলাতে যে টোপটা ফেলে ভাইকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য টোপটা ফেলেছিলাম সেটা হচ্ছে তুই চ তোকে আমি চিকেন পরোটা করে খাওয়াবো। এবার তো ও আমায় নিয়ে গেছে চিকেন পরোটা খাওয়ার লোভে, তো আমাকে তো সেটা করতেই হবে। সেই জন্য আজকে রাতে আমি বানাতে চলে এসেছি এখানে চিকেন পরোটা। এর আগে একদিন বানিয়েছিলাম, আমি বানাইনি ছোট্টু বানিয়েছিল আমাদের বাড়িতে, তো খেয়ে খুব ভালো লেগেছিল। তখন ওকে বলেছিলাম যে জানিস তো আজকে বাড়িতে চিকেন পরোটা হয়েছে, তো ও বলেছিল তুই তো বাড়ি তুই তো আসার পরে খাওয়াসি না, ওইসব রান্না বান্না করিসই না। হ্যাঁ ঠিক আছে খাওয়াবো, সেই জন্য এবারে এসে ভেবেছিলাম খাবো, তো আজকে ওইটা বলে টোপটা ফেলে দিয়েছি যে খাওয়াবো চ, আর ও নিয়ে চলে গেছে টোপটা গিয়ে। যেহেতু মায়ের ওখানে এটো কাটা কিছু করা যায় না সেই জন্য এই টেবিলে দিয়ে গেছে মা আমাকে, তো এখানে বসেই আমি পুটুর ভরছি। একদিন ট্রাই করে দেখো চিকেনের কিমাটাকে নিয়ে, বাজার থেকে কিনবে চিকেনের কিমা, দেন যেরকম মাংস কষায় অমনি কিমাটাকে কষাবে, পেঁয়াজ রসুন আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, যদি একটুখানি ধনে পাতা দিতে চাও দিতে পারো, গরম মশলাগুলো গুঁড়ো এগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপর যে চিকেন দিয়ে যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে তারপর তোমরা মানে ডাড়ো ডাড়ো পাড়া দেখতে হবে সেটাকে আবার মিক্সিতে পেস্ট করতে হবে, অথবা তোমরা আগে পেস্ট করে নিয়ে দেন ওটাকে কষাতে পারো, সেটা তোমাদের সুযোগ সুবিধা মতো তোমরা করবে। আমি আগে কষিয়ে নিয়ে তারপর পেস্ট করেছি। এবার সেই পেস্টটাকে
ময়দার মধ্যে বা যারা আটার মধ্যে পারবে, যার যেটাতে ইচ্ছা হবে সে সেটাতে পুরে বেলে ভেজে নেবে। আচ্ছা খেতে শুধু ওইটুকুনি, ভালো করে বলতে হবে, ওরা হাতে দেখালে হবে না, মুখে বলতে হবে। ওর আমাকে নিয়ে ঘুরতে যাওয়াটা সার্থক হলো তো? ভূত ভূত দেখাতে নিয়ে গিয়ে তুই চিকেন পরোটা পেয়ে গেলি, এরপর তুই আমায় যেখানে যেখানে ঘুরতে নিয়ে যাবি তোকে আমি নতুন নতুন রান্না খাওয়াবো। কাল কালকে কোথায় নিয়ে যাবি বল? কেন হাজার টাকা দেবো? আমার তো না মোটে, আমি ভয় পেয়েছি কোথায়? আমি ওটা তোকে আনন্দ দেওয়ার জন্য বললাম, ভয় ভয় লাগছে। হ্যাঁ রে, আমি এখানে খাচ্ছি, তুই এখানে কি করছিস? এইগুলো টপ টপ করলো পড়ছে, তুই তোর নিজের খাবার খাস না? আমি তোর খাবার খাই না, খাবার চাই। বলি থাকো 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 থাকো, হ্যাঁ মার সাথে থাকো, মার সাথে থাকো। বলে বাবা, বলে বাবা, তোর পুলি আমাদের বাড়ি চলে গিয়েছিলো জানিস, তোদের পুলি। হ্যাঁ টাটা টাটা পুলি টাটা, চলো তুই যাস না, তুই আর যাস না, তুই চলে যা, মার গাজি যা। তো কালকে তুই মিনিকে নিয়ে চলে গেছিল, মিনি ওদের বাড়িতেই আছে, মাকে বললাম ফোন করে জানতে কেমন আছে না আছে, কোনো প্রবলেম হচ্ছে না। তা এই যে ছোট্ট বাচ্চাটা দেখালাম, পুলি বলে ডাকছিলাম, ও হঠাৎ বাবা খেতে দিতে গেছিল আজকে, তো বাবার সাথে মনে হয় চলে এসেছিল ওই পাড়ার। তা আমি কালারটা দেখে ভাবলাম যে ওই হবে, তো সেই কারণে ওকে দিতে গেছিলাম। ফাইনালি ওর মাকে পেয়েও গেছে, ও দেখলাম দুধ খাচ্ছে, তেমন ওটা ওর মাই হবে। এই তোর কি চাই? আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।